হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাবাউট ইয়ার মেডিসিন। বন্ধুরা, আজকে আমি এক ধরনের অ্যান্টিবায়োটিক মেডিসিন নরফ্লক্সাসিন এবং টিনিডাজোলের বিষয়ে জানকারি দেব। এটি কোন কোন ব্র্যান্ড নামে আপনারা অ্যাভেলেবেল পাবেন, এর কম্পোজিশন কি, এটি কোন কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে, এর সাধারণত সাইড ইফেক্টগুলো কি এবং এর MRP কত, সমস্ত কিছু ডিটেলস আপনাদের বলবো। তো আমি MD শাহরুখ, তাহলে চলেন শুরু করা যাক। বন্ধুরা, নরফ্লক্সাসিন এবং টিনিডাজল এটি এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক মেডিসিন, যেটি পেটের বিভিন্ন ধরনের রোগের জন্য ডাক্তাররা সাধারণত প্রেসক্রাইব করে থাকেন। এটি বিভিন্ন পপুলার ব্র্যান্ড নামে আসে, যেমন নরফ্লক্স টিজেট, নর টিজেট, নরফ্লস টিজেট, নরওয়েল টিজেট, বিভিন্ন পপুলার ব্র্যান্ড নামে আসে। আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। এগুলির যে মূল কম্পোজিশন, মূল যে মলিকিউলসটি থাকবে, সেটি হচ্ছে নরফ্লক্সাসিন এবং টিনিডাজল। নরফ্লক্সাসিন 400 mg এবং টিনিডাজল 600 mg বর্তমান থাকবে আমার কাছে। বর্তমানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, নরফ্লক্স টিজেট আছে আমার কাছে, আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। প্রধান যে মেন যে মলিকিউলসটি, সেটি হচ্ছে নরফ্লক্সাসিন এবং টিনিডাজল, এই দুটি কম্পোজিশনের ওষুধটি তৈরি। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম এর বিভিন্ন ব্র্যান্ড নেম। এর MRP কথা যদি আমি আপনাদের বলি, একটা করে ট্যাবলেটের দাম পড়বে 8 থেকে 10 টাকা করে, বিভিন্ন ব্র্যান্ড ভিত্তিক 2-1 টাকা করে উপর নিচ হতে পারে। কিন্তু আমি উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, আমার কাছে যে নরফ্লক্স টিজেটটা আছে, সেটির 10টি ট্যাবলেটের দাম পড়বে 99.80 টাকা। এখন আমরা জেনে নেই এই নরফ্লক্স টিজেট বা নরফ্লক্সাসিন এবং টিনিডাজলের মুখ্য কাজগুলি কি কি, সাধারণত ডাক্তার কোন কোন কাজে এটি ব্যবহার করে থাকেন। সাধারণত পেটের যে কোনো ধরনের সমস্যার জন্য, বিশেষ করে ডায়রিয়া, কোনো কিছু খাওয়ার কারণে বা কোনো কারণে যদি লুজ মোশন বা পাতলা পায়খানা শুরু হয়ে যায়, 5-6 বার, 8-10 বার যদি জলের মতন পাতলা পায়খানা শুরু হয়, পেট ফুটবাত করতে শুরু হয়, পেটের মধ্যে গড়গড় শব্দ হয়, বারবার পায়খানার মধ্যে যেতে হয়, সেক্ষেত্রে নরফ্লক্স টিজেট বা নরফ্লক্সাসিন ও টিনিডাজলের কম্বিনেশন সাধারণত ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। ডিসেন্ট্রির জন্য, আমাশার জন্য, পায়খানার সাথে যদি মিউকাস আসে, সাদা মিউকাস বা আমাশা যদি হয়, তার সাথে পেটে কামড়ানি ব্যথা থাকে, সেক্ষেত্রেও এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। যে কোনো ধরনের ইনফেকশনস, ইয়ার ইনফেকশন, নোজ ইনফেকশনস, থ্রোট ইনফেকশনস, চেস্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনস, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বলতে প্রস্রাব করলে প্রস্রাবের সাথে জ্বলন, ইউরিন ইনফেকশন হলে, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে, সেক্ষেত্রে এই কম্বিনেশনগুলি ব্যবহার করা হয়ে থাকে। এয়ার ইনফেকশন, যেমন এয়ার ইনফেকশন সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যই হয়ে থাকে, কানের মধ্যে পুচ হয়, মাবাদ জমে যায়, ইনফেকশন হয়ে যায়। আর যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ, সেই জন্য এই ইনফেকশনসের পুজের মধ্যে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় কানের মধ্যে, সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে এটি অ্যাজ এ অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে থাকে। এক কথায় ব্যাকটেরিয়াল ইনফেকশন শরীরের মধ্যে কোথাও হলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং ডাক্তাররা এগুলি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়া বিভিন্ন ডাক্তার আরও কিছু কিছু প্রবলেমের জন্য প্রেসক্রাইব করে থাকেন। এক কথায় অ্যাজ এ অ্যান্টিবায়োটিক হিসেবে, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে এই নরফ্লক্সাসিন এবং টিনিডাজলের কম্বিনেশন ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, এগুলো ছিল মুখ্য সাধারণত প্রধান কাজ। এখন আমরা জেনে নেই এর সাইড ইফেক্ট কী কী, নরফ্লক্সাসিন এবং টিনিডাজলের কম্বিনেশন এর সাথে ব্যবহার করলে সাধারণত কী কী সাইড ইফেক্ট দেখা দিতে পারে। সাধারণত যে কমন সাইড ইফেক্টগুলো দেখা দেয়, সেটা হচ্ছে ডিফিকাল্ট ব্রিথিং, শ্বাস নিতে একটু অসুবিধা হতে পারে, লস অফ টেস্ট, মুখের একটু স্বাদ চেঞ্জ হয়ে যেতে পারে, তারপর স্কিন র্যাশেস, চামড়ার উপর র্যাশ দেখা দিতে পারে, লস অফ অ্যাপিটাইট, একটু খিদে রুচি কমে যেতে পারে, কনস্টিপেশনস, পায়খানার সমস্যা একটু হালকা দেখা দিতে পারে, এবং ভমিটিং, বমি বমি বা ভাব বা বমি হয়ে যেতে পারে। সাধারণত এই মুখ্য সাইড ইফেক্টগুলি সাধারণত নরফ্লক্সাসিন এবং টিনিডাজল কম্বিনেশনটি ব্যবহার করার কারণে দেখা দিতে পারে। কিন্তু সবার যে সাইড ইফেক্ট দেখা দেবে সেটাও না, কিছু কিছু ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে এই ধরনের সাইড ইফেক্ট দেখা দিতে পারে। তো বন্ধুরা, এর সমস্ত কিছু বিষয় আমরা জেনে নিলাম, এর কম্পোজিশন, এর MRP, এর সাইড ইফেক্ট এবং এর কাজ। এখন আমরা এর ডোজ জেনে নিই। নরফ্লক্সাসিন আর টিনিডাজলের কম্বিনেশনের যে কোনো মেডিসিন, আমি উপরে ব্র্যান্ড নাম যেগুলো বলেছি, আপনারা যেগুলো ব্যবহার করতে পারেন, এর যে ডোজ সাধারণত ডাক্তাররা ব্যবহার করে থাকেন, একটি করে বড়ি দিনে 2 থেকে 3 বার, খাওয়ার আধা ঘন্টা পরে বা আগে, যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা,
আজকের জন্য এই ওষুধের বিষয়ে জানকারী ছিল এতটুকুই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।